জন্ম ছক দেখে যেমন ভাগ্য বিচার করা যায়, সেরকম হাত দেখেও ভাগ্য বিচার করা যায়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে হস্তরেখাতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়টা হচ্ছে যে বুধ আপনাকে ধনী করবে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টা পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে চিহ্নগুলো দেখাবো আমি আজকের এই ভিডিওতে, এই চিহ্ন এবং এই বৈশিষ্ট্যগুলো একজন পুরুষ মানুষের হাতে থাকলে আপনি যে ফলটা পাবেন, একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রত্যেকের জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পারে আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। আপনি ভবিষ্যতে অবশ্যই ধনী হবেন, তো সেটা আপনার বলবে আপনার বুধ পর্বত। প্রথমে আমরা দেখব হাতে কোথায় এই বুধ পর্বতের অবস্থান। এটা দেখার জন্য প্রত্যেকে আপনারা নিজেদের হাতের দিকে একটু লক্ষ্য রাখুন। দেখুন, এই আঙুলের দিকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটাকে বলা হয় কনিষ্ঠার আঙুল। এই কনিষ্ঠা আঙুলের নিচে এখান থেকে যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে বুধ পর্বত। ইংরেজিতে এই স্থানটাকে বলা হয় মার্কারি মাউন্ট। তো আপনারা আপনাদের হাতে এই স্থানটা দেখে লক্ষ্য রাখুন। এই স্থানের মধ্যে যে যে চিহ্নগুলো আমি দেখাবো, দেখুন আপনার হাতে এই চিহ্নগুলো আছে কি না, থাকলে পারে আপনি অবশ্যই ধনী হবেন ভবিষ্যতে, 100% আপনি ধনী হবেন যে চিহ্নগুলো আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আর এই চিহ্নগুলো বর্তমানে অনেকের হাতে থাকবে, অনেকের হাতে থাকবে না। যাদের থাকবে না, আপনারা এই রেখার সঙ্গে পরিচিত হয়ে থাকুন, কারণ এই রেখাগুলো আজকে নেই, ভবিষ্যতে আপনার হাতে আসতে পারে। কারণ হাতের রেখা চেঞ্জ হয় আমাদের 3-6 মাস অন্তর অন্তর, তাই রেখাগুলোর সঙ্গে আপনারা পরিচিত হয়ে থাকুন, আজকে নেই ভবিষ্যতে আপনাদের হাতে আসবে। তাই প্রত্যেকে ভিডিওটা দেখুন। দেখুন, প্রথমে যে চিহ্নটা দেখাবো আপনাদেরকে বুধ পর্বতে, এই চিহ্নটা অত্যন্ত শুভ এবং ভবিষ্যতে যে আপনি ধনী হবেন তার একটা ইঙ্গিত বহন করে। যদি আপনার এই বুধ পর্বতে যে চিহ্নটা আমি দেখাচ্ছি, প্রথমেই প্রথম যে চিহ্নটা দেখাচ্ছি দেখুন, সেটা হচ্ছে বুধ পর্বতে এরকম একটা রেখা, এরকম একটা রেখা নিয়ে একটা ত্রিভুজ চিহ্ন বা ট্রায়াঙ্গেল, এবং এই চিহ্নটা আকারে ছোট বড় হতে পারে। যদি এই ধরনের চিহ্ন আপনার এই স্থানটাতে হয়, অর্থাৎ বুধ পর্বতে যদি থাকে, তো 100% আপনি ব্যবসা করুন, ব্যবসাতে আপনি সফলতা পাবেন এবং জীবনে আপনি অবশ্যই ধনী হবেন। যদি যে সমস্ত জাতক জাতিকাদের হাতে বুধ পর্বতে ত্রিভুজ চিহ্ন আছে, আপনার জন্য ব্যবসা হচ্ছে সঠিক এবং ব্যবসা করে আপনি ধনী হবেন, কোটি কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার বুধ পর্বতে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে। আর ভবিষ্যতে যে আপনি ধনী হবেন, এটা তো অবশ্যই আপনি হবেন, এটা 100% গ্যারান্টি যদি বুধ পর্বতে আপনার এই ত্রিভুজ চিহ্ন থাকে। এরপর আমি আর একটা শুভ চিহ্ন আমি দেখাচ্ছি, তো আপনারা দেখুন বুধ পর্বতে এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা। সেটা হচ্ছে বুধ পর্বতে দেখবেন অনেকের হাতে, অনেকের হাতে এই ধরনের একটা মৎস্য চিহ্ন আপনারা দেখতে পাবেন। এরকম হতে পারে কারোর হাতে মৎস্য চিহ্ন বা ফিস সাইন বলা হয় এটাকে, এই ধরনের চিহ্ন আপনার হাতে আছে কি দেখুন তো। বুধ পর্বতে যেরকমটা আমি দেখাচ্ছি সেটা এরকম হলেও হবে, আবার আপনার অনেকের হাতে দেখবেন এই ধরনের একটা চিহ্ন, এই চিহ্ন দেখুন, এই ধরনের চিহ্ন আপনার এই বুধ পর্বতে আছে কি না, এটাও খুব অত্যন্ত শুভ। তারা বিজনেস সেন্স যেমন তাদের খুব সুন্দর হয়, ব্যবসাটা তারা খুব ভালো বুঝে, এবং ব্যবসাতে যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন এটা নির্দেশ করে, এবং বহু টাকার মালিক আপনি হবেন। ভবিষ্যৎ আপনার উজ্জ্বল অর্থনৈতিক দিক থেকে যদি আপনার বুধ পর্বতে এই মৎস্য চিহ্ন থাকে, অত্যন্ত শুভ। দেখুন আপনাদের হাতে এই ধরনের চিহ্ন আছে কি না। এরপর আমি আর একটা চিহ্ন দেখাচ্ছি, দেখুন এই চিহ্ন থাকলে পরেও আপনি জীবনে প্রভূত টাকা পয়সা ইনকাম করবেন, প্রচুর টাকা আপনি সঞ্চয় করতে পারবেন, পাশাপাশি আপনি ব্যবসা করে চরম সফলতা পাবেন এবং ভবিষ্যতে আপনি কোটিপতি তো অবশ্যই হবেন। সেটা দেখার জন্য যেটা হচ্ছে বুধ পর্বতে যদি আপনার এই ধরনের, আমি যে চিহ্নটা দেখাচ্ছি দেখুন, এই ধরনের
ত্রিশূল চিহ্ন, সেটা এরকমও হতে পারে ত্রিশূল চিহ্নটা, আবার কারোর হাতে এই ধরনেরও হয় ত্রিশূল চিহ্নটা। দেখুন এই যে চিহ্নটা দেখাচ্ছে এটাকে বলা হয় ত্রিশূল চিহ্ন। বুধ পর্বতে ত্রিশূল চিহ্ন অত্যন্ত শুভ। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই বুধ পর্বতে ত্রিশূল চিহ্ন আছে, আপনার সঙ্গে এটাই ঘটবে। আপনি ভবিষ্যতে অবশ্যই ধনী হবেন যদি বুধ পর্বতে ত্রিভুজ চিহ্ন থাকে। তাই দেখুন তো আপনার হাতে এই ত্রিভুজ চিহ্ন আছে কিনা বুধ পর্বতে। এরপরে আপনাদেরকে যে চিহ্নটা দেখাবো অত্যন্ত শুভ চিহ্ন এবং যাদের হাতে থাকে তারা খুবই ভাগ্যশালী। দেখুন তো আপনার হাতে এই চিহ্নটা আছে কিনা, সেটা দেখার জন্য আপনারা দেখুন আপনার হাতের দিকে। বুধ পর্বতে যাদের যাদের হাতে এই স্থানটাতে এই ধরনের একটা বৃত্ত চিহ্ন, এটা কিন্তু খুবই শুভ। অনেকের হাতেই আপনারা দেখতে পাবেন এই বুধ পর্বতে বৃত্ত চিহ্ন। এই চিহ্ন অত্যন্ত শুভ, এটা খুবই ভালো চিহ্ন এবং শুভ। এবং এই ধরনের চিহ্ন থাকলে পরে আপনি অবশ্যই অবশ্যই ভালো ইনকাম করবেন ব্যবসা করে। বুধের গুণকে বাড়িয়ে দেয় আর বুধ আমাদের ব্যবসা দেখে। যারা ব্যবসায় সফল তাদের দেখবেন এই ধরনের যদি চিহ্ন থাকে। আজকের এই ভিডিওতে আমি যে চিহ্নগুলো দেখালাম এই চিহ্নগুলো যদি আপনার হাতে থাকে তাহলে পরে অবশ্যই আপনি ভবিষ্যতে ধনী হবেন। পাশাপাশি আপনি চাকরির আশা ছেড়ে ব্যবসা করুন। ব্যবসা করলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনার চাকরি কোনো দিনও পারবে না। যদি আপনার বুধ পর্বতে যে চিহ্নগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটা চিহ্ন আপনাকে ভবিষ্যতে উজ্জ্বল উন্নতির দিক, প্রভূত টাকা পয়সা যে আপনি ইনকাম করবেন এবং ভবিষ্যতে যে আপনি ধনী হবেন তার একটা ইঙ্গিত বহন করে। যদি আপনার হাতে এই ধরনের চিহ্নগুলোর মধ্যে একটা চিহ্ন আপনার হাতে থাকে। আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটা চিহ্ন দেখালাম। এবার আপনারা নিজেদের হাতটা দেখুন যে আপনার এই যে স্থানটা আমি বলেছি বুধ পর্বত, এই বুধ পর্বতে যে যে চিহ্নগুলো দেখালাম আপনারা একটু ভালো করে নিজের হাতটা মিলিয়ে দেখুন যে আপনার এই বুধ পর্বতে এই চিহ্নগুলো আছে কি না। যদি থাকে জীবনে এটাই ঘটবে, এটাই ঘটবে ভবিষ্যতে আপনার সঙ্গে। আপনি ভবিষ্যতে ধনী হবেন এবং মিলিয়ে নেবেন জীবনে যদি এই চিহ্নগুলো আপনাদের হাতে থাকে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন ফ্রিতে, কোনো টাকা পয়সা আপনাদের লাগবে না।